ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পরিচালনায় এবং কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্যার ফ্র্যাঙ্ক ওয়েলের জন্মদিবস উপলক্ষে রবিবার রক্তদান শিবির হল কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে। সংগৃহীত রক্ত জমা হবে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত এদিন বলেন, রক্তের সংকট মেটাতেই এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন তারা। তবে তিনি অনুযোগ করে জানান, রক্তদান শিবিরে রক্তদাতারা রক্ত দিলেও পরবর্তীতে ডোনার কার্ডের মাধ্যমে এই রক্তদাতারা তাদের পরিবারের বা পরিচিত কারো প্রয়োজনে এই সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতে গেলে কার্ডের বিনিময়ে তাদের রক্ত দেওয়া হয় না। এ ব্যাপারে যত্নশীল হওয়ার প্রয়োজন সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের। তিনি জানান, এ বিষয়ে এই মেডিকেল কলেজ হাসপাতালের এমএসপিপির সাথে কথা বলবেন তারা। স্যার ফ্যাঙ্কোরেল ডে হিসেবে কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা সিএবির যৌথ প্রয়াসে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এই রক্তগুলো যা কালেকশন হবে সমগ্র রক্ত আমরা পাঠাবো কুচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমরা আশা করি গতবারের থেকে এবার রক্তদাতার সংখ্যা বাড়বে, কিন্তু যেহেতু আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, রক্তদাতারা যারা কার্ড নিয়ে রক্ত নেওয়ার জন্য তার পরিবারের কাজে যান, তখন তারা হাসপাতালে গিয়ে সেই কার্ডের বিনিময় রক্ত পায় না, এটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আশা করব এবং আমরা আলোচনাও করব এমএসভিপির সঙ্গে, যাতে করে আমাদের যারা রক্তের ডোনার স্বেচ্ছায় এখানে রক্ত দান করেন জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে, তাদের রক্তগুলো যেন তারা অবশ্যই তাদের প্রয়োজনে তাদের পরিবারের কাজে ব্যবহার করতে পারে। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সিনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, আর আর এন রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া, সাউথ কোচবিহার।